তা আমরা কি পড়াশোনা আর একটু ওয়েট করবো বলো দেখি? আজকে আমরা কত চার ঠিক আছে, তাহলে আসো আজকে আমরা স্টার্ট করে দেই। আজকে আমরা পৃষ্ঠা 82 গত ক্লাসে বলেছিলাম না যে আজকে আমরা ভগ্নাংশ করব। অধ্যায় 8, ঠিক আছে, আজকে আমরা করব ভগ্নাংশ। আজকে দেখি মেয়েরা, পৃষ্ঠা 82 সবাই কি খুলেছো? ওকে, সবাই খুলে থাকলে আমরা স্টার্ট করব। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, এখন আমার প্রথম কথা হচ্ছে ভগ্নাংশ মানে কি, ভগ্ন মানে কি জানো? ভগ্ন কেউ কি বলতে পারবে ভগ্ন মানে কি? ভগ্ন মানে কি কেউ দেখি বলো দেখি, ভগ্ন মানে যার যেটা মনে আসে সেটাই বলো, যার যেটা মনে আসে সেটাই বলো। হ্যাঁ, ভাগ করা। আচ্ছা, একজন বলেছো ভাগ করা, আরেকজন বলো। হ্যাঁ, আরেক আর কেউ, আর কেউ বলবে ভগ্ন মানে কি? ভাগের অংশ। আচ্ছা, তোমাদের মাথায় কি ভাগ ছাড়া আর কিছু আসছে না? ভগ্ন মানে হচ্ছে ভাঙা, ভাঙা, ঠিক আছে। আর অংশ, অংশ মানে হচ্ছে ভাঙা অংশ, তাহলে ভগ্ন মানে হচ্ছে ভাঙা, আর অংশ ভগ্নাংশ, আর এই জিনিসটা মানে হচ্ছে অংশ। তার মানে ভগ্নাংশকে আমরা যদি সহজ কথায় বুঝতে চাই তাহলে সেটা হচ্ছে কোনো কিছুর ভাঙা অংশই হচ্ছে ভগ্নাংশ। ধরো তোমার হাত থেকে একটা গ্লাস পড়ে ভেঙে গেল, হ্যাঁ, তাহলে কি গ্লাসটা কি একটা থাকলো? গ্লাসটা কিন্তু টুকরা হয়ে গেল। এই যে প্রতিটা টুকরা হচ্ছে এক একটা ভগ্নাংশ, বুঝতে পেরেছো ভগ্নাংশ কাকে বলে? যেমন ধরো এই একটা রুটি, এই দেখো একটা রুটি, আমরা আমার কথা তুমি এটা শুনতে পাচ্ছ একটু বলো তো? যেমন ধরো এটা একটা রুটি, এখন রুটিটা ধরো তোমরা একজন খাবা না, তোমরা ধরো ভাগ করবা, দুইজন বান্ধবী মিলে খাবা, তাহলে কি রুটিটা এইভাবে ছিঁড়ে ফেলবা না রুটিটা?
দুইটা কিন্তু ভেঙে গেল, ভেঙে কত টুকরা হয়ে গেল, দুই টুকরা হয়ে গেল রুটিটা, খেয়াল করো। ঠিক আছে, তাহলে দুই টুকরা তো এটা হচ্ছে বাংলা ভাষায় আমি বললাম, ঠিক আছে, কিন্তু বাংলার সাথে তোমার অঙ্কের গাণিতিক ভাষাটা মিলবে না। ঠিক আছে, তাহলে এক্ষেত্রে আমরা কীভাবে গাণিতিক ভাষায় লিখবো, এই রুটিটা হচ্ছে এক টুকরা রুটি ছিল, আমি কয় টুকরা করেছি, দুই টুকরা করেছি। ঠিক আছে, তাহলে এই যে এক টুকরা রুটিকে আমি দুই টুকরা করেছি, তাহলে আমি নিচে লিখলাম দুই। তাহলে এই যে এটা হচ্ছে অঙ্কের ভাষায়, এটা হচ্ছে তোমার বাংলা ভাষা। আর রুটিটা আমি দুই টুকরা করলাম, এক টুকরা লিখবো, এক টুকরা আমি, কিন্তু আমরা যখন অঙ্কে এটাকে প্রকাশ করব তখন এই জিনিসটা এভাবে দুই ভাগে এক। তাহলে অঙ্কের ভাষায় এই জিনিসটাকে কি বলা হয়, দুই ভাগে ভাগে এক ভাগ। ঠিক আছে, এক ভাগ, এটাকে অঙ্কের ভাষায় বলা হচ্ছে দুই ভাগের এক ভাগ। এটাকে কিন্তু আবার বলে অর্ধেক করা, বলে না যে অর্ধেক করে ফেলো, একটা রুটিকে অর্ধেক করো, অর্ধেক করা মানে হচ্ছে একটা রুটিকে দুই ভাগ করে দিই। ঠিক আছে, আচ্ছা এটা তো আমি দুই ভাগ করলাম, মনে করো, হ্যাঁ না এটা এখন লেখার দরকার নেই। আচ্ছা আচ্ছা, লিখে রাখো, তাহলে তোমরা দুই বান্ধবী মিলে এখন এই রুটিটা খাইতে পারবা। কিন্তু তোমরা দুই ভাগ করার পর দেখলাম তোমার আরো দুটো বান্ধবী চলে আসছে, এখন তো ওদেরকেও দিতে হবে, তাহলে কি করবে? হ্যাঁ, এই এই মেসেজটা শোনো, হ্যাঁ ওদেরকেও দিতে হবে। তাহলে আমরা এক্ষেত্রে কি করতে পারি, বান্ধবীদের ছেড়ে, হ্যাঁ মাঝখান থেকে আরেকটা ভাগ করে দেবো, কারণ হ্যাঁ দুই ভাগ কি হয়ে যাবে, এখন তোমরা চার বান্ধবী মিলে খেতে পারবা। তাহলে এটা কয়, আরে তোরা এত মেসেজ দেস কেন রে, চার টুকরা হয়ে যাবে। ঠিক না, চার টুকরা হয়ে গেল। এখন কথা হচ্ছে চার টুকরা হয়ে গেলে এটা অঙ্কের ভাষায় আবার চেঞ্জ হবে। যেমন ধরো এটাকে আমি কী বলবো, চার ভাগের, আর এটাও চেঞ্জ হয়ে যাবে, ফাতেমাতুজ জোহরা রোল তিন। কিছু বলতে চাও? তাহলে এই যে রুটিটাকে আমরা চার টুকরা করলাম, আমরা অঙ্কের ভাষায় এটাকে চার টুকরা বলতে পারবো না, আমাদেরকে বলতে হবে, লিখতে হবে ঠিক এরকম করে, এই যে চার ভাগের এক, এক নিচে হচ্ছে, নিচে তুমি যত তত টুকরাকে লিখবা, আর উপর এক। হ্যাঁ, এখন এই চার ভাগে এক, হ্যাঁ তাহলে এই যে মেয়েরা শুনতে পাচ্ছ, আমাকে একটু রেসপন্স করবা প্লিজ, শুনতে পাচ্ছ? সাউন্ডটা কমে গেছে, দাঁড়াও একটু।
আপনাকে।